রাজ্যে ফিরে যাবেন, মানুষের কাছে সামনে আপনাকে দাঁড়াতে হবে, আপনার বক্তব্য কি হবে? বক্তব্য তৃণমূল সরকারের বিরুদ্ধে হবে, এটা তৃণমূল সরকারের বিরুদ্ধে যা বক্তব্য সেই বক্তব্য হবে। ব্যক্তি আক্রমণ আমি বিশ্বাসী নই, স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি আক্রমণ নই, আমি সরকারের বিরোধিতা করব। পার্টি লাইন নিয়ে আপনি আপত্তি তুলেছিলেন এবং সেই কারণে আপনি পার্টি থেকে সরে এসেছেন, কিন্তু এত এত এতটা সময় লাগলো কেন? কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি যারা আমাদের সমর্থক আছে তাদের সবার সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি। গত 5 দিন আগে আমি আমাদের সমর্থকরা আমাকে সিদ্ধান্ত দিয়েছে যে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য আমি সেই মতন ভারতীয় জনতা পার্টিতে আবেদন করেছি এবং ওরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েই আমাকে তাদের দলে ইন্ডাক্ট করেছে। 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, এটা 2017, প্রায় 6 বছর ধরে পরিবর্তনের সরকার চলেছে। পরিবর্তন সাধন হলো কি হলো না সেই প্রশ্ন এবং তার পাশাপাশি পার্টি লাইন নিয়ে প্রশ্ন, সেটা আপনার বুঝতে এতটা দেরি কেন হলো? না, আমি দলের মধ্যে থেকে নিশ্চিত করে দলের মধ্যে কি বিতর্ক করেছি সেটা তো আজকে বলা যাবে না। তাহলে আপনি আজকে দলের আর কেউ নন? যতক্ষণ দলের মধ্যে ছিলাম তখন দলের মধ্যে বিতর্ক করেছি, তারপর যখন দেখেছি এটা আর শোধরানোর সময় জায়গা নেই, আমি আমার লাইনকে এস্টাবলিশ করতে পারছি না, আমি বেরিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে, ধরুন তৃণমূল কংগ্রেস স্ববিরোধিতায় ভুগছে। তৃণমূল কংগ্রেস 1997 সালে জন্ম নিল বিজেপির হাত ধরে, রেলমন্ত্রী হলেন বিজেপির হাত ধরে, 2006 সাল অবধি থাকলেন বিজেপির সাথে, 2007 সাল অবধি, তারপর কংগ্রেসের সাথে, আবার কংগ্রেস ছেড়ে দিলেন, সারা বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করলেন, আবার এখন মনে হচ্ছে যে কংগ্রেস ছাড়া বোধ হয় আর কোনো গত্যন্তর নেই। কংগ্রেস ছাড়া যদি গত্যন্তর না থাকে তাহলে পার্টি তুলে দিয়ে কংগ্রেসে ফিরে মিলে যাও, আলাদা দল রেখে লাভ কি? বিজেপি এই মুহূর্তে তাদের সারা দেশে যে লড়াই তারা করছে সেক্ষেত্রে তাদের মূল ভিত্তি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আপনার বিরুদ্ধে যে সিবিআই এ তদন্ত চলছে সেটা কি কোথাও প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে? 100% ল উইল টেক ইট ওন কোর্স। কোন জায়গায় যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে নিশ্চিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মুকুলদা, আপনার যারা অনুগামী যারা আপনার সঙ্গে সবসময় থাকেন তাদের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে সিআইডি বা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে। এটা হচ্ছে 72 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল, এই আমল পশ্চিমবাংলায় আবার ফিরে এসছে। পশ্চিমবাংলার যারাই বিরোধিতা করবে তাদেরই সিআইডি দিয়ে গ্রেপ্তার করা হবে, এটা আমরা 72 থেকে 77 সিদ্ধার্থ রায়ের আমলে দেখেছিলাম, আবার সেই জামানা ফেরত আনার চেষ্টা হচ্ছে। 17 বছর 18 বছর তার বিরুদ্ধে কোনো অভিযোগ রইল না, হঠাৎ করে যে যেই সেই সরকারের বাইরে গেল তেমনি সে তছরূপ করেছে, সে জালিয়াতি করেছে, তার বিরুদ্ধে অভিযোগ। এবং সবচাইতে বড় কথা, পশ্চিম বাংলাতে জেরা চলছে, সিদ্ধার্থ রায়কে হার মানাচ্ছে, প্রত্যেকের টেলিফোন ট্যাপ আছে, আমার 4টে টেলিফোন ট্যাপ আছে, এবং যারা দলের মন্ত্রী তাদের টেলিফোন ট্যাপ আছে, যারা সরকারি আমলা তাদের টেলিফোন ট্যাপ আছে, এটা সিদ্ধার্থ রায়ের জমানাকে হার মানাচ্ছে। এটা কতদিন ধরে চলছে? অনেকদিন ধরে চলছে এই ট্যাপিং। পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা কতটা? পশ্চিমবাংলায় বিজেপি এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিরোধী দল হিসেবে বিজেপি এগিয়ে এসছে, কোনো কোনো নির্বাচনে 40-42% ভোট পেয়েছে। 2018-তে যে পঞ্চায়েত নির্বাচন হবে তাতে যদি বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত ভালো ফল করবে, এবং 2019-এর লোকসভা নির্বাচন এবং তার পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে। আগামী দিনের লক্ষ্যটা কি থাকবে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে সরকার ভারতবর্ষের রাজনীতি করি, আমি নিশ্চয়ই ত্রিপুরায় কাজ করব, আমি নিশ্চয়ই বাংলায় কাজ করব, আমি নিশ্চয়ই উড়িষ্যায় কাজ করব, আমি নিশ্চয়ই বিহারে কাজ করব, সব জায়গায় কাজ করব, কিন্তু বাংলা আমার জায়গা, বাংলায় আমি ছোট থেকে বড় হয়েছি, বাংলার মানুষ যেন গণতন্ত্রটা ফিরে পায় সেই লক্ষ্যে লড়াই করবে। মুকুল রায় এখন সম্পূর্ণ অন্য ভূমিকায়, তা সময়ের সঙ্গে সঙ্গেই তারা ক্লিয়ার হয়ে যাবে। ক্যামেরা নিশান ত্রিপাঠীর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, 24 ঘন্টা।